আসসালামু আলাইকুম বা অন্য করোনা আপডেটে আপনাদের সঙ্গে আছি আমি রায়তুল ইসলাম শুভ প্রথমে দেশের করোনা পরিস্থিতি আজ আবারও দেশে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে একশো একজন যা দেশের ইতিহাসে একদিনে দ্বিতীয় দিনের মতো সর্বোচ্চ সংখ্যক মৃত্যুর রেকর্ড চব্বিশ ঘন্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে তিন হাজার চারশো তিয়াত্তর জনের শরীরে এ নিয়ে সব মিলিয়ে দেশে করোনা আক্রান্ত হল সাত লাখ পনেরো হাজার দুইশো জন তাদের মধ্যে সুস্থ হয়েছে ছয় লাখ আট হাজার আটশো জন সবশেষ হিসেব হিসাব অনুযায়ী দেশে করোনায় মারা গেছে মোট দশ হাজার দুইশো তিরাশি জন স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে আরও এক কিংবদন্তিকে হারিয়ে ফেললো বাঙালি জাতি এবার না ফেরার দেশে চলে গেলেন বাংলা সিনেমার মিষ্টি মেয়ে সারা বেগম কবরী করোনায় আক্রান্ত হয়ে শুক্রবার দিবাগত রাত বারোটা বিশ মিনিটে রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই কিংবদন্তি অভিনেত্রী কবরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অফ অনার প্রদান শেষে পা জোহর বনানির বুদ্ধিজীবী কবরস্থানে তাকে সাহিত করা হয় উনিশশো সালে সুভাষ দত্তের সুতরাং সিনেমায় অভিনয় করে চলচ্চিত্রে পা রাখেন কবরী এরপর অসংখ্য কালজয়ী সিনেমার উপহার দিয়েছেন তিনি অভিনয়ের পাশাপাশি প্রযোজক পরিচালক হিসেবেও আত্মপ্রকাশ করেছিলেন কবরী এবার বিশ্ব করোনা পরিস্থিতি বিশ্বে গত চব্বিশ ঘন্টায় করোনায় মারা গেছেন বারো হাজার পাঁচশো জন এবং নতুন করে আক্রান্ত হয়েছেন আট লাখ তিরিশ হাজার বাউন্ন জন এ নিয়ে বিশ্বে মোট করোনায় মৃত্যু হয়েছে তিরিশ লাখ বারো হাজার সাত জনের এবং আক্রান্ত হয়েছেন চোদ্দো কোটি পাঁচ লাখ এগারো হাজার চারশো পঁচিশ জন এছাড়া সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এগারো কোটি তিরানব্বই লাখ তিরিশ হাজার সাতশো নয় জন সংক্রমণ ও মৃত্যুর দিক থেকে প্রথম সারির দেশ যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন তিন কোটি তেইশ লাখ পাঁচ হাজার নয়শো বারো জন মৃত্যু হয়েছে পাঁচ লাখ উনআশি হাজার নয়শো বিয়াল্লিশ জনের দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত সংক্রমিত হয়েছেন এক কোটি পঁয়তাল্লিশ লাখ একুশ হাজার ছয়শো তিরাশি জন এবং মারা গেছেন এক লাখ পঁচাত্তর হাজার ছয়শো জন মহামারী করোনা মোকাবেলায় মাস্ক ব্যবহার করুন স্বাস্থ্যবিধি মেনে চলুন নিজে সচেতন থাকুন অন্যকে সচেতন রাখুন ধন্যবাদ সবাইকে